সাউথের সিনেমার বাজার এখন একেবারেই সুপারহিট। যে ছবি মুক্তি পাচ্ছে সেই ছবি রোমরোমিয়ে ব্যবসা করছে। শুরুটা হয়েছিল আল্লু অর্জুন অভিনীত পুষ্পাদা রাইজ ছবির মাধ্যমে। এরপর কেজিএফ চ্যাপ্টার টু হয়ে বিক্রম বক্স অফিসে রাজত্ব করেছে একাধিক দক্ষিণী সিনেমা। এসবের চাপে একেবারে লাজে গবরে দশা হয়েছে বলিউডের। তবে এবার বলিউডকে টেক্কা দিতে একটা দুইটা নয়, পরপর আসছে সাউথের 60টি ব্লকবাস্টার সিনেমা। এসব সিনেমার প্রথমেই রয়েছে লাইগার। বিজয় দেবরকন্ডা অভিনীত এই ছবির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে দর্শকরা। ছবির ট্রেইলার দেখে জানা গিয়েছে মুম্বাইয়ের রাস্তায় জন্মানো এবং বেড়ে ওঠা এক মানুষ কিভাবে এক নামী কিক বক্সার হয়ে উঠবেন তাই ছবিতে দেখানো হবে। বিজয়ের বিপরীতে ছবিতে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে। এরপরেই রয়েছে পন্নিয়ান সেলভান, নামী পরিচালক মণিরত্নমের স্বপ্নের প্রজেক্ট এটি। বিগ বাজেটের এই ছবিতে দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় রাজা অরুল মজিব বর্মনের কাহিনী দেখানো হবে। নবম শতকের কাহিনী এই মাল্টি স্টার সিনেমায় দেখানো হবে। ছবিতে বলি সুন্দরী ঐশ্বর্য রায় বচ্চনও রয়েছে। এরপরই রয়েছে গডফাদার। সাউথের এই বিগ বাজেটের সিনেমাটির জন্য দর্শকরা বহুদিন ধরে অপেক্ষা করছেন, কারণ এই সিনেমায় সাউথের সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গেই দেখা যাবে বলিউডের ভাইজান সালমান খানকে। ক্যামিও রোলে অভিনয় করবেন বলি সুপারস্টার। গডফাদারের পরে রয়েছে যশের কেজিএফ চ্যাপ্টার 3। যশ অভিনীত এই কন্নড় ছবির প্রথম দুই ভাগ দারুণ হিট হয়েছে, বক্স অফিসে রোমরোমিয়ে ব্যবসা করেছেন ছবিটি। এবার কেজিএফ 3 আসতে চলেছে। রকি ভাইয়ের কাহিনী পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকরা। কেজিএফের পরে রয়েছে আদিপুরুষ। ওমরাউত পরিচালিত এ ছবিতে অভিনয় করেছে সাউথের বাহুবলী প্রভাস। মূলত রামায়ণের কাহিনী দেখানো হবে এ ছবিতে। ভগবান রামের চরিত্রে দেখা যাবে প্রভাসকে, অপরদিকে সাইফ আলী খানকে লঙ্কেশ এবং কীর্তি সানন্কে মা সীতার চরিত্রে দেখা যাবে। তবে প্রভাসের হাতে শুধু এই একটি ছবি নয়, সালার অপোজিট কেউ রয়েছে। আদিপুরুষের পরে রয়েছে পুষ্পা 2। পুষ্পা দা রাইজের দ্বিতীয় ভাগ আসতে চলেছে। আল্লু অর্জুন রশ্মিকা মান্দানা অভিনীত এই ছবির প্রথম ভাগ সুপারহিট হওয়ার পর দর্শকরা দ্বিতীয় ভাগের জন্য মুখিয়ে রয়েছেন। একেবারে শেষে রয়েছে রজনীকান্তের জেলার। রজনীকান্ত ছবিতে আছে মানেই সেই ছবি সুপারহিট। এবার সেই সুপারস্টারও 169তম ছবি নিয়ে আসছেন। ছবির নাম জেলার। ছবির প্রযোজনা করেছেন সংস্থা সান পিকচার্স এবং পরিচালনার দায়িত্বে রয়েছে জনপ্রিয় পরিচালক নেলসন দিলীপ কুমার। তো ভিউয়ার্স, এই ছবিগুলোর মধ্যে আপনি কোন ছবিটি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।